Assalamu alaikum, dear brothers and sisters. Hope you've been fine by the grace and mercy of Almighty Allah. প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো নিরাপদে রয়েছো আর অবশ্যই রমজান মাসে রোজা রাখছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ম্যাপ অব ইংলিশ নিশ্চয়ই মনে হচ্ছে যে ম্যাপ বলতে একটা হচ্ছে চিত্র বা একটা লোকেশন এরকম কিছু একটা তোমাদের মাথায় কাজ করছে হ্যাঁ অবশ্যই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওতে এমন কিছু শেখাতে চলেছি যা তুমি এর পূর্বে কখনো এই বিষয় নিয়ে আলোচনা শুনোনি যাই হোক আমরা এই আলোচনাটি শুরু করতে যাব সো তার পূর্বে আমরা যে বেসিক একটা রুলস জানি সেটা জেনে নিই সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা হচ্ছে আমাদের ইংরেজি বানার জন্য স্ট্রাকচার রাইট সাবজেক্ট ভার্ব থাকবে ভার্ব ভার্বের পর থাকবে কি অবজেক্ট অথবা এক্সটেনশন দেখো খেয়াল করো তোমরা সাবজেক্ট তারপর হচ্ছে ভার্ব এবং তারপর হচ্ছে অবজেক্ট থাকবে অথবা এক্সটেনশন থাকবে এখন আমরা এই ম্যাপটা বুঝব ম্যাপটা হচ্ছে কি এটা হচ্ছে ম্যাপ সব সময় সাবজেক্ট প্রথমে বসবে সাবজেক্ট কি এটা নিয়ে একটু আলোচনা করা যাক সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সের মালিক একটা বাড়ির মালিক একটা প্রতিষ্ঠানের মালিক রাইট যাকে নিয়ে জল্পনা কল্পনা প্ল্যান পরিকল্পনা সেই সাবজেক্ট যদি না থাকে তাহলে সেন্টেন্সের কোনো দাম নাই যেমন ধরো যে চা খাচ্ছে ঘোরাঘুরি করছে বা মারামারি করছে এখন কে করছে এখানে সেই লোকটাই নাই সেক্ষেত্রে এই সেন্টেন্সের কোনো মানেই নেই তাই সাবজেক্ট থাকা অত্যন্ত আবশ্যক সো সাবজেক্ট আমাদেরকে জানতে হবে আর সেটাই হচ্ছে সেন্টেন্সের মালিক আর সাবজেক্ট সর্বপ্রথম বসে এই হচ্ছে সেই সাবজেক্ট রাইট এবং সাবজেক্ট কিছু না কিছুটা একটা করবেই যেমন ধরো যে মারামারি করছে বা চা খাচ্ছে বা কিছু একটা করছে রাইট বা সম্মান করছে বা হেল্প করছে কিছু একটা সো সাবজেক্ট খুঁজে পেলাম এবং সাবজেক্ট সে কিছু না কিছু পরিকল্পনা বাস্তবায়ন করবে বা কিছু করবে বা কিছু না কিছু যা করবে সেটা হচ্ছে ভার্ব আমরা জানি কোনো কিছু করা যাওয়া খাওয়া হলেই সেটা হচ্ছে ভার্ব এবং এই করা যাওয়া খাওয়াটা কে করবে নিশ্চয়ই সাবজেক্ট করবে সো সাবজেক্টই কিন্তু সেই কাজটা বাস্তবায়ন করবে রাইট সো এই যে মিডিলে যে পজিশন রয়েছে সেটা হচ্ছে ভার্ব মানে সাবজেক্টের পরের যে অবস্থান এটা হচ্ছে ভার্ব ওকে এখানেই হচ্ছে কিছু একটা ঘটবে মানে কিছু একটা ঘটাবে কে ঘটাবে নিশ্চয়ই সাবজেক্ট ঘটাবে সাবজেক্ট কিছু না কিছু একটা ঘটাবে এখানে অথবা করবে এখন এমন হতে পারে যে সাবজেক্ট কিছু একটা করবে কাকে উদ্দেশ্য করে করবে বা কাকে করবে সেটা হচ্ছে অবজেক্ট রাইট যেমন আই লাভ ইউ আমি সাবজেক্ট লাভ ভালোবাসি এবং অবজেক্ট মানে যাকে উদ্দেশ্য করে বলছি রাইট আই রেসপেক্ট ইউ আই হেট হার আই ডিসঅনার দ্য ম্যান আমি অসম্মান করি লোকটিকে সো অবশ্যই এই লোকটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট কিছু না কিছু একটা করবে রাইট এবং যাকে উদ্দেশ্য করে বলবে সেটা হচ্ছে অবজেক্ট নিশ্চয়ই আমি তোমাদেরকে এটা বুঝাতে পেরেছি যে কে কোন এরিয়ায় বসে ভার্বের পরে অবজেক্ট তুমি এভাবে মনে রাখতে পারো যে অবজেক্টের পূর্বে হচ্ছে ভার্ব রাইট এবং ভার্বের পূর্বে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হচ্ছে আলাদা এক্সটেনশন হচ্ছে আলাদা অবজেক্ট আর এক্সটেনশন নিয়ে আমার অন্য একটি ভিডিওতে বিশাল আলোচনা করা রয়েছে সেটা তোমরা দেখে নিও তারপরেও একটি উদাহরণ তোমাদেরকে দিতে পারি ধরো যে মাঠে আমি মাঠে খেলছি তাহলে কি আই অ্যাম প্লেয়িং বা আমি মাঠে খেলি আই প্লে ইন দ্য ফিল্ড অর্থাৎ ফিল্ডের আগে কি রয়েছে প্রিপোজিশন সো যতগুলো প্রিপোজিশন থাকবে এগুলো থাকলে সেটা হচ্ছে এক্সটেনশন রাইট বাট যদি ব্যাপারটা এরকম হয় যে আই রেসপেক্ট ইউ আমি সম্মান করি ইউ তোমাকে ডিরেক্ট ভার্বের পরে যদি অবজেক্ট থাকে বা কোনো একটা নাউন থাকে এই ঘটনা ঘটলে সেটা হচ্ছে অবজেক্ট আর অবজেক্ট হলে কী কী হয় সেটা আমরা কিছুক্ষণের মধ্যে শিখতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো স্কিপ করো না সো এখানে দেখো যে আমি রাইট আই লাভ ইউ সো ইউ এমন এক মানে ইউ হচ্ছে অবজেক্ট ঠিক আছে না ইউ মানে এখানে তোমাকে বাট তুমি একটু খেয়াল করো এখানে ইউ মানে হচ্ছে তুমি সাবজেক্ট তার মূল রূপ দেখাবে একটা নাউনের সাবজেক্ট নাউন প্রোনাউন যাই হোক সেটার মূল রূপ দেখাবে ইউ হচ্ছে এখানে তুমি বাট এই ইউ যখন অবজেক্ট এরিয়াতে চলে যাবে অবজেক্ট এমন একটা এরিয়া ওই এরিয়াতে যাই রাখি না কেন সেটা অটোমেটিক কয় ক্যারেকে চলে আসবে কয় ক্যারেকে মানে এই যে দেখো তোমাকে আমাকে মেয়েটিকে নিষাদকে এই হচ্ছে এটার অবস্থা সো ভার্বের পর অবজেক্ট বসবে এবং অবজেক্ট থাকলে কে থাকবে এরপরে দেখো যেমন ইউ লাভ মি আমাকে
ওকে সো নিশাত দেখো নিশাতের মূল রূপ হচ্ছে নিশাত নিশাত লাভস দ্য ম্যান নিশাত ভালোবাসে লোকটিকে এখানে অর্থ অটোমেটিক কে থাকবে বাট এই দ্য ম্যানকে যদি আমি প্রথমে বসাই তাহলে দেখো এখানে আর লোকটিকে নেই জাস্ট লোকটি আছে সো দ্য ম্যান লাভস নিশাত আবার এখানে নিশাত যে এখানে দেখো নিশাত হচ্ছে জাস্ট নিশাত বাট অবজেক্টে যখন ফেলে দিয়েছি তখন সেটা কয়েকেরে কে হয়ে গেছে অর্থাৎ নিশাতকে তাহলে অবজেক্ট হতে গেলে অবশ্যই কে হবে এটা একটা জিনিস মাথায় রাখা অতীব জরুরি যে কখনোই তোমরা কখনোই শেখোনি এবং কোনো টিচারও তোমাদেরকে এভাবে এত বিস্তারিত ভেঙে বোঝায়নি সো এই এখানে যতগুলো কে রয়েছে এগুলো হচ্ছে অবজেক্ট ক্লিয়ার আর যদি এক্সটেনশন আমাদেরকে বুঝতে হয় তাহলে এক্সটেনশন হলে অবশ্যই একটা প্রিপোজিশন থাকবে ডেফিনেটলি প্রিপোজিশন থাকবে বা অন্যভাবেও একটা ওয়ার্ড থাকতে পারে সো এটা নিয়ে আমরা বিস্তারিত নেক্সট ভিডিওতে আলোচনা করব এবার এখানে চলে আসি দেখো এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে কি পজিটিভ তোমরা যারা গ্রামার পড়ো তারা জানো যে প্রথমে সাবজেক্ট থাকে সাবজেক্ট তারপরে হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে কি পজিটিভ এখন সাবজেক্ট তো বুঝলাম প্রথমে বসে তারপরে ভার্ব বসে এখানে আমি ভার্ব দেই নাই তারপরে রয়েছে অবজেক্ট অবজেক্ট দেওয়া আছে অবজেক্টে সবসময় কে থাকবে তোমরা নিশ্চয়ই এখানে ফলো করছো কে থাকবে এবং পজেসিভ কী তাহলে পজেস থেকে পজেসিভ কথাটি এসেছে পজেস মানে হচ্ছে ধারণ করা নিজের করা তাই আমার বলতে আমার নিজেকে বোঝাচ্ছে তার বলতে তার নিজের কিছু একটা বোঝাচ্ছে তাদের বলতে তাদের তাদের নিজেদের কিছু বোঝাচ্ছে নিশাতের বলতে নিশাতের কিছু বোঝাচ্ছে আমাদের বলতে আমাদের কিছু না কিছু একটা বোঝাচ্ছে অর্থাৎ আমাদের অধিকারের কিছু না কিছু একটা বোঝাচ্ছে এই জন্য এটাকে বলা হয় পজিটিভ পজিটিভের বিশাল ব্যবহার রয়েছে রাইট তবে আমাদের মেন যে স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখানে আমাদের পজিটিভের ডিরেক্ট প্রয়োজন নেই তবে আমাদের বিভিন্ন সেন্টেন্স বানাতে গিয়ে এই পজিটিভের প্রয়োজন রয়েছে যেমন ধরো যে আই লাভ ইয়োর ওয়াচ তাহলে আই লাভ আমি ভালোবাসি বা আই লাইক মানে আমি পছন্দ করি ইয়োর ওয়াচ দেখো ইয়োর শব্দটা একটা প্রয়োজন রয়েছে ইয়োরটা একটা রিলেশন তৈরি করছে তার মানে তোমার কিছু না কিছু একটা সো তোমার কি ফোন তোমার ঘড়ি তোমার মোবাইল কিছু একটা সো আই লাভ আমি পরে লাভ হচ্ছে ভার্ব এবং ইয়োর ওয়াচ বা ইয়োর কিছু একটা সেটা হচ্ছে অবজেক্ট সো এটা নিয়ে নেক্সটে বিস্তারিত আলোচনা করব তাহলে এখানে আমরা বুঝলাম যে অবজেক্ট এমন একটা এরিয়া যেখানে র থাকবে প্রিয় বন্ধুরা তাহলে আমরা বুঝলাম যে পজিটিভ এমন একটা এরিয়া যেখানে অবশ্যই র থাকবে মাথায় রাখতে হবে র থাকতে হবে এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এগুলো তো ডিফল্ট সিস্টেম মানে ডিফল্ট বলতে যেভাবে বিল্ড ইন সফটওয়্যারের মতো করা থাকে মানে যেভাবে দেওয়া আছে ওভাবে আই সাবজেক্ট মি অবজেক্ট মানে মি এর আই আয়ের চেহারা পুরোটাই চেঞ্জ হয়ে মি হয়ে গেল এবং পজিটিভে গিয়ে মায়েরও চেহারা মানে মায় হয়ে গেল অর্থাৎ পুরো চেহারাই চেঞ্জ হয়ে গেল আয়ের এভাবে দেখো সি থেকে হার হার দে থেকে দেম দেয়ার দে হচ্ছে তারা দেম হচ্ছে তাদেরকে এখানে গিয়ে দেখো চেহারা চেঞ্জ এবং এখানে গিয়ে পজিটিভে গিয়েও চেহারা চেঞ্জ দেয়ার হয়ে গিয়েছে রাইট বাট এগুলোর বাইরে যখন আমি বাইরে থেকে অন্য কোনো নাউন বা প্রোনাউন নিয়ে আসবো তখন কী হবে দেখো এখানে নিশাত তো নিশাত মূল শব্দ অবজেক্টে যখন নিশাত থাকবে তখন নিশাতকে অবশ্যই থাকতে হবে এখন নিশাতের বই নিশাতের খাতা যখন বলবো তখন কীভাবে ইংরেজি করবো তখন হচ্ছে নিশাত দেওয়ার পরে অ্যাপোস্ট্রফি এস লাগবে অ্যাপোস্ট্রফি এবং এস না দিলে আমি এর র করতে পারবো না মানে এই এই অধিকারের নিশাতের কিছু না কিছু একটা এটা বানাতে পারবো না ধরো যে নিশাতের ফোন তাহলে নিশাত ফোন নিশাতের মা মানে নিশাত মাদার এইভাবে হচ্ছে আমাদের এই এই যে মূল যে বেসিক যে শব্দগুলো দেওয়া আছে আই হি সি দে উই এগুলোর বাইরে যতগুলো আছে সবগুলোকে আমাদের এই নিচের প্রসেসে নিশাতের প্রসেসেই নিয়ে যেতে হবে প্রিয় শিক্ষার্থীরা এই ম্যাথ থেকে নিশ্চয়ই তোমরা অনেক কিছু শিখতে পেরেছো আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখনই লাইক দিয়ে দাও আর শেয়ার করে দাও ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম